মাস্টার্স ভর্তি হতে আসলে কত টাকা লাগবে? মাস্টার্স ভর্তি হতে মাস্টার্সের ভর্তি ফি কত? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্সে ভর্তি হতে কত টাকা লাগবে? সরকারি এবং বেসরকারি কলেজের দুইটা কলেজেরই এখানে আসলে টাকা উল্লেখ করা আছে, যে তোমরা আসলে এখান থেকে জানতে পাবে যে সরকারি কলেজে কত টাকা লাগবে ভর্তি হতে এবং বেসরকারি কলেজে কত টাকা লাগবে ভর্তি হতে, সেই বিষয়ে তোমরা আসলে ডিটেলস এখান থেকে জানতে পাবে। তো এর আগে বলে নেই যে মাস্টার্সের ভর্তি তথ্য সংক্রান্ত এর আগে একটা ভিডিও পোস্ট করা আছে, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পাবে, অথবা আই বাটনে লিঙ্ক পাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পাবে। তো মাস্টার্সের ভর্তি ন্যূনতম যোগ্যতা কত, তারপর হচ্ছে মাস্টার্সে ভর্তি হতে তোমার হচ্ছে কী কী কাগজপত্র লাগবে, যেই কাগজপত্র ছাড়া অবশ্যই তোমরা মাস্টার্সে ভর্তি হতে পারবে না, সেগুলো অবশ্য দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। এটা আই বাটনেও পাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকেও দিয়ে দিব, ওখানে তুমি দেখতে পাবে এবং কমেন্টেও দিয়ে দিতে পারি। তারপর আসি কলেজ ভেদে টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তোমরা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবে অবশ্যই ভর্তি শুরু হবার আগে। তো সরকারি কলেজে মাস্টার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং মাস্টার্সে ভর্তি হতে কত টাকা লাগবে বা ভর্তি ফি কত, সেক্ষেত্রে সরকারি কলেজে সর্বোচ্চ 5,000 টাকা বা 4,000 টাকার মধ্যেই হতে পারে, কম বেশি হতে পারে। তো সর্বোচ্চ 4-5,000 টাকার মধ্যেই তোমাদের হয়ে যাবে, এইটা মাথায় রাখো যে 4-5,000 টাকার বেশি লাগবে না। হয়তো বা সর্বনিম্ন এখানে কোথাও 3,000 টাকা লাগবে বা কোথাও 4,500 টাকা লাগবে বা কোথাও 5,000 টাকা লাগবে। তো সর্বোচ্চ 5,000 টাকা 4-5,000 টাকার মধ্যেই হয়ে যাবে তো সরকারি কলেজে ভর্তি। তো এই বিষয়ে দেখে নিবে। তো এরপরে হচ্ছে যখন অবশ্য নোটিশ দিবে সেটা তোমরা অবশ্যই জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কারণ না হচ্ছে পরবর্তীতে নোটিশ প্রকাশ হওয়ার সাথে সাথে সেটা তোমরা জানতে পাবে। তারপর আসি বেসরকারি কলেজে। বেসরকারি কলেজে হচ্ছে 7,000 থেকে 20,000 টাকার মতো হতে পারে, তবে কলেজ ভেদে এখানে কম বেশি হতে পারে। দেখা গেছে কিছু কিছু কলেজ না, ম্যাক্সিমাম কলেজেই হচ্ছে 7,000 টাকা বা 5,000-6,000 টাকার মধ্যেই হচ্ছে ভর্তি কমপ্লিট করবে। তারপর হচ্ছে 20,000 টাকা যেগুলো হচ্ছে হাই কোয়ালিটির কলেজ, যেগুলো বেসরকারি কলেজ, সেগুলোতে অবশ্যই 20,000 টাকার মতো করেই লাগবে। তো এই হচ্ছে আসলে ভিডিও। তো পরবর্তীতে যে আপডেট জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আজকে এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।